নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে জানাবো কেউয়ের ভেষজ গুণাগুণ সম্পর্কে। কেউ একটি বহু বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ, সাধারণত ছায়াযুক্ত স্থানে ও ঘন ঝোপঝাড়ের ভেতরে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়। এই গাছটি ঝোপালো, শিকড় থেকেই অনেক ডালপালা বেরিয়ে ঘন ঝোপ সৃষ্টি করে। এই গাছটি 5 থেকে 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কাণ্ডের রং সবুজ এবং কাণ্ডটি শক্ত। কাণ্ডের শীর্ষ প্রান্তে 1 থেকে 2টি ডাল বের হয়। কাণ্ড 1 থেকে 1.5 ইঞ্চি মতন মোটা হয়। কেউ গাছের পাতার রং সবুজ, উপবৃন্তাকার, এক পক্ষল। পাতার বোটা ঠিক আর 10টা উদ্ভিদের পাতার বোটার মতো নয়, বরং ফিতের মতো। ফিতা আকৃতির বোটা কাণ্ডের গায়ে শাড়ির মতন পেঁচিয়ে থাকে। পাতা মসৃণ, পাতা 5 থেকে 10 ইঞ্চি পর্যন্ত হতে পারে। মাঝ বরাবর পাতার প্রশস্ত 3 থেকে 4 ইঞ্চি। পাতা সামান্য পুরু এবং নরম। পাতার নিচের দিকটা পশমের মতন লোমে ঢাকা। কেউয়ের ফুল অসম্ভব সুন্দর, তবে যেটাকে ফুল বলছি সেটা ঠিক ফুল নয়, পুষ্পমঞ্জরী। পুষ্পমঞ্জরী গুচ্ছ আকারে থাকে এবং এর রং লাল। এবার বলি কেউয়ের উপকারিতা সম্পর্কে। প্রথমে বলবো এটি চর্মরোগের জন্য ব্যবহার করা যায়। কেউ গাছের মূল বেটে নিয়ে তার রস গায়ে মাখলে চর্মরোগ ভালো হয়। এবার বলি লাবণ্যতা বৃদ্ধি করতে এটি কিভাবে সাহায্য করে। এর জন্য কেউ গাছের মূলের রস জলে মিশিয়ে প্রতিদিন একবার করে খেলে দেহের লাবণ্যতা বৃদ্ধি পায়। এবার আসি একটি শারীরিক সমস্যা, সেটা হচ্ছে কৃমি। কৃমি ভালো করতে এই কেউ গাছের মূল কাজে আসে। কেউ গাছের মূল বেটে নিয়ে তার রস সকাল বিকাল খেলে কৃমি ভালো হয়। আরেকটা সমস্যা হচ্ছে অগ্নিমান্দ্য। এটি দূর করতে কেউ গাছের মূলের রস জলের সাথে মিশিয়ে একটু গরম করে সকাল বিকাল খেলে অগ্নিমান্দ্য দূর হয়। এই ছিল কেউ গাছের ভেষজ উপকারিতা সম্বন্ধে কিছু তথ্য। কেমন লাগলো আজকের এই তথ্য জেনে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম ভিডিও আরও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে।